প্রিয় দর্শক, স্বাগত। আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি ইন্টিভিউ অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমে থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সুমন বর্মনের কাঠে তৈরি ভাস্কর্য প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 29 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। এই ইলেকশন নিয়ে সংসারে অনেক অশান্তি হয়ে যাচ্ছে। এই অশান্তিতে থাকতে থাকতে আমি সেই জন্য আমি চাই আপনার ভাই এই ইলেকশনে না জিতুক। ধরেন হারলে 1 মাস 2 মাস 3 মাস একটু হয়তো মন খারাপ করবে, একটু আপসেট থাকবে, কিন্তু তারপরে ঠিক হয়ে যাবে। কিন্তু একবার যদি ইলেকশনে জিতা যায় তাহলে তো এই অশান্তি চলতেই থাকবে। আমার ওই বড় ছেলের সাথে একটার পর একটা প্যাচ লাগাই আছে। আচ্ছা, তোমার এমন সুন্দর চেহারা মাশাল্লাহ, তোমার দেখে তো রোগীর কোনো ওষুধ লাগার কথা না, এমনি লাভ দে উঠে। কি বলতে চান? না, তেমন কিছু বলতে চাইছি না, তোমাদের ব্যাপারে একটা ছোট্ট কমপ্লেইন আছে। রাত 9:00 সরাসরি সম্প্রচার হবে চাঁদ রাতের বিশেষ সঙ্গীতানুষ্ঠান। হাই বন্ধুরা, আমি ইমরান। আমি আসছি ঈদের আগের দিন রাত 9:00 শুধুমাত্র এনটিভির পর্দায় সরাসরি গান শোনাতে। আপনারা সবাই থাকবেন, গান হবে, কথা হবে। প্রিয় দর্শক, আমি দিলশাদ নাহার কণা। আমি আসছি ঈদের আগের দিন রাত 9:00 এনটিভি পর্দায় সরাসরি গানের অনুষ্ঠানে। আশা করছি আপনারা সবাই থাকছেন। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী সাব্বির জামান। শুভ দুপুর ভাইয়া। তোমাকেও শুভ দুপুর। কেমন আছেন বলেন? বিশেষ করে আসলে রোজার ঈদে তেমন কোনো কাজ থাকে না, মানে বাসায় রেস্ট নেওয়া ছাড়া। কোরবানিতে অনেক কাজ থাকে, কোরবানিতে কাজ রিলেটেড নিজেরা কোরবানি দেই। আমাদের আবার বাসার ট্রেডিশন হলো আমরা নিজেরাই সবকিছু করি। আচ্ছা, মানে কোনো বাইরের মানুষ থাকে না, মানে আমার মামা, আমি আমার ভাই বোন যারা আছে আমরা সবাই মিলে। তো যার কারণে কোরবানির দিনটা অত্যাধিক ব্যস্ততার মধ্যে কাটে। আচ্ছা, তো আর তার আগে তো গরু আনা বা ছাগল আনা, ওই প্রিপারেশন একটা থাকে। তো কোরবানিটা আসলে এত ব্যস্ততার মধ্যে দিয়ে যায় যে কখন ঈদ আসে কখন চলে যায় বুঝতে পারি না, মানে কাজের চাপে। হ্যাঁ, তো এবারও তাই, এবারও একইভাবে গেছে। হোপফুলি ইনশাল্লাহ সামনে আরো শো স্টোজ আছে, একদিন দুদিন রেস্ট নিয়ে। মানে ঈদের দিনটা একদম পুরোপুরি পরিবারকে সময় দিয়ে বা নিজেদের মতন করে ঈদটা উদযাপন করে তারপর থেকে আসল কাজ শুরু হবে, বা নিজের শোর কাজগুলো শুরু হবে। ছোটবেলার ঈদগুলোর কথা মনে পড়ে কি, বা সেই সময়টা কিভাবে কাটানো হতো? ছোটবেলার ঈদগুলো তো অবশ্যই আমার মনে হয় সবারই মনে পড়ে। এটা আসলে ওই সময়টা মনে পড়ার আরেকটা রিজন হলো একটা বাধাহীন জীবন, চিন্তামুক্ত জীবন, কোনো রেসপন্সিবিলিটিস নাই, খালি আনন্দ আর আনন্দ। তো এমন জীবন আসলে কে না চায়? তো আমরা যত বড় হই তত রেসপন্সিবিলিটিস আসে, তত কমপ্লিকেটেড হয়ে যায় লাইফ, কমপ্লিকেশন চলে আসে লাইফে অনেক বেশি। বাট স্টিল ছোটবেলার সময়গুলো অনেক রঙিন হয়ে থাকে সবসময়, কারণ অনেক মানুষ তখন ছিল এখন নেই, আর তখনকার এনভায়রনমেন্ট এখনকার এনভায়রনমেন্ট পুরো আলাদা। আমি যেমন চট্টগ্রামে বড় হয়েছি, সেখানকার ঈদের ঈদ, সেখানকার স্টাইল এখানকার আলাদা। ওগুলো মিস করতে চট্টগ্রাম যাওয়া হয়। হ্যাঁ, যাই চট্টগ্রাম যাই। আচ্ছা, তো এই যে একটা পরিবর্তন সময়ের সাথে সাথে, কিন্তু এখন যখন আপনি আপনার ছেলেকে দেখেন ঈদ উদযাপন করতে, এবং আপনারা যখন মানে ছোট ছিলেন তখন যে আপনার ঈদ উদযাপনের যে একটা সময় ছিল, সেটার পরিবর্তনটা কি চোখে পড়ে? আসলে হয় কি, মানুষ খুব পরিবর্তনশীল এবং মানুষ অদ্ভুত একটা প্রাণী। তুমি যেখানেই দিবে সেই সেই আকারে ধারণ করবে। সো তোমার জন্ম এবং বেড়ে ওঠা যেখানে হয় সাধারণত দেখবা তোমার অ্যাটাচমেন্টটা সেই জায়গার প্রতি হয়ে যায়। তো আমার বাচ্চারা যেমন ঢাকাতে বড় হচ্ছে, তো তারা ঢাকার মতো করেই বড় হচ্ছে। তারা যদি চিটাগাংয়ে থাকতো, হ্যাঁ চিটাগাংয়ে তাদের দাদা বাড়ি দাদি বাড়ি, সেখানকার যাওয়ার একটা টান তো থাকেই, একটা ইন্টারেস্ট তো থাকে, বাট স্টিল
যেহেতু এখানে তাদের বন্ধু বান্ধব বেশি, সো কিছু সময় পর তারা এখানে বন্ধু বান্ধবদেরকে মিস করা শুরু করে, তাদের রেগুলার লাইফস্টাইলটাকে মিস করে, তাদের যে পরিবেশ ওটাকে মিস করা শুরু করে। তো আসলে যেমন আমি যেমন চিটাগং এ গেলে আমি চিটাগংকে মিস করি, মানে না গেলে আর কি, মানে যখন না যাই, সো বিশেষ অকেশন গুলোতে চেষ্টা করি সবসময় বাসায় যাওয়ার জন্য, চিটাগং এ থাকার জন্য আর কি। সো ওইভাবে আমার বাচ্চারা পছন্দ করে, ওরা ডেফিনেটলি পছন্দ করে, এবং আমি আসলে ছোটবেলায় যেভাবে ঈদ করেছি বা ঈদ উদযাপন করতাম আমরা, আমি চেষ্টা করি ওই পরিবেশটা এখনো এখানে দিতে। ছোটবেলার ঈদ প্রসঙ্গ আসলে কিন্তু বিষয়টা এমন হয়ে যায়, বা ছোট ছোটদের ঈদ মানেই কিন্তু নতুন জামা কাপড় একটা চিন্তা ভাবনা। তো এখন তো আসলে নতুন জামা কাপড়ের থেকে নতুন কি গান আসছে কোনো উৎসব উপলক্ষে বা ঈদ উপলক্ষে, এই প্রশ্নটা সম্মুখীন মনে হয় সব থেকে বেশি হতে হয়। কি কি কাজ আসছে এবারিতে? এবারিতে আমার সুসঙ্গীত এবং নূরে আলম ডিউ ভাইয়ের লিখায় একটা গান রিসেন্টলি বের হবে, বের হয়েছে ইনফ্যাক্ট, সেটা হলো, গানটার নাম হলো উদাস দুপুর। শানের, মানে আমার ফ্রেন্ড প্লাস আমার বোনের জামাই, যাই বললে আমাদের শানের ডিরেকশনে, ভিডিও ডিরেকশনে শান শাইক ভাই, শান শাইকের। তো উদাস দুপুর গানটা আশা করি সবার ভালো লাগবে, এটা খুব সফট একটা রোমান্টিক গান। আর শোজগুলো নিয়ে ব্যস্ত, শোজ করছি বিভিন্ন চ্যানেলগুলোতে, ঈদের প্রোগ্রাম যাচ্ছে করেছি, এগুলো শুরু হয়েছে যাওয়া, তো এই তো এগুলো নিয়ে, এইগুলোই আর কি কাজ। আচ্ছা, উদাস দুপুরের কথা বলছিলেন, সেটা তো একদম সম্প্রতি রিলিজ হয়েছে ঈদ উপলক্ষে, যেহেতু আমাদের এটা দুপুরের আয়োজন সুতরাং খুব প্রাসঙ্গিক হয়ে যায় গানটি, দুটো লাইন কি আমরা শুনবো? আচ্ছা, যেহেতু গিটার নেই তারপর খালি গলা একটু গুনগুন করে, গুনগুন সুরে উদাস দুপুরে ভরে আছো এই মন, তোমার ছবি ভাসছে চোখে ভাসছে সারাক্ষণ, করিডোরে কবে এক ঝলক দেখা দিয়ে গেছো কোন পথে, ভাবি কখন কি যে তখন নিয়ে গেলে তোমার সাথে, বুকের মাঝে বইছে নদী বইছে সারাক্ষণ, তোমার সাথে আবার দেখা হবে বলো আর কখন, বুকের মাঝে বইছে নদী বইছে সারাক্ষণ, তোমার সাথে আবার দেখা হবে বলো আর কখন। এতটুকু গাই, বাকিটা সবাই শুনে নেবে গানটা ইউটিউব থেকে। এটা সাব্বির জামান ফেসবুক পেজে যাচ্ছে, এবং ডিউ অফিসিয়ালস নামে একটা ইউটিউব চ্যানেল থেকে গিয়েছে, মানে আমাদের ডিউ ভাইয়ের নিজস্ব চ্যানেল। তো এই দুটো জায়গা থেকেই আসলে গানটা ছেড়েছে, এবং এই গানটিতে প্রথমবারের মতন শান শাইক ভাই আপনার মিউজিক ডিরেকশন, ভিডিও ডিরেকশন, হ্যাঁ ভিডিও ডিরেকশন, হ্যাঁ অনেক দিন ধরেই কাজ করছে শান। আমার এর আগে মানে সাইট থেকে ছিল, আসলে প্রত্যক্ষভাবে ছিল না, এর আগের যে ইমিডিয়েট গানটা বেরিয়েছিল ওটা লতা করেছিল, সো শানও আসলে সাপোর্টিং এ ছিল, কিন্তু এটা পুরোপুরি শানের ডিরেকশনেই আসলে আসা, মিউজিক ভিডিও, মিউজিক ভিডিওটা। আচ্ছা, মিউজিক ভিডিওটার মানে গল্পটা আসলে কিভাবে, বা সেখানে আপনি আছেন কি? গল্পটা আমি আছি অন্যভাবে, মানে আমি এই গান, আমি কিছুদিন আগে আমেরিকাতে ছিলাম, তো সেখানে আমি কিছু শুট করেছি। আচ্ছা, তো কিছু পোর্শন ওখানে, মানে আমি ওখান থেকে কিছু ফুটেজ নিয়ে এসেছি, মানে ভাবছি আমার একটা সময়ের কথা, মানে একটা একটা সময়ের ভালোবাসার ওই সিচুয়েশনটা ভাবছি, তো সেখান থেকে ফ্ল্যাশব্যাকে আমি চলে যাই, মানে আমি পুরন ঢাকার একটা ছেলে, তো সেখান থেকে আমার প্রেম কাহিনীটা শুরু হয়, এবং দুপুরবেলা ওই বিল্ডিং এর ফাঁকে ফাঁকে। তাহলে কি এটার পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল? এটা পরিকল্পনা বলতে পারো প্রায় 3-4 মাস 5 মাস, তাও তো অনেকটা সময় নিয়ে কাজ করেছেন। আচ্ছা, এমনি কি আশা করছেন বা প্রত্যাশার জায়গাটা কেমন, যে দর্শক বা শ্রোতা দর্শকরা কিভাবে নিবে গানটিকে? যারা যদি ভালো গান কারো পছন্দ হয় তাহলে ভালো গান শুনবে, নিবে। আর এখন তো আসলে অডিয়েন্সের টেস্ট বোঝা খুব কঠিন, কারণ কোনটা তারা নিচ্ছেন কোনটা নিচ্ছেন না বোঝাটা খুব কঠিন। আর ইদানিং আমাদেরও, আমাদের বাংলাদেশিদের কেন যেন একটু ভালো মন্দের বিচারটা একটু গডমেল মনে হচ্ছে, বিচারের হিসাবটা। হ্যাঁ, তো
তো যার কারণে আমাদের খারাপ জিনিসটাই বেশি পছন্দ হচ্ছে। তো আই হোপ চেষ্টা করেছি একটা ভালো গান করার, বিকজ আমি সবসময় বেসিকের সঙ্গে থাকার চেষ্টা করি, বেসিক মিউজিকের সাথে। আর হ্যাঁ, ট্রেন্ডি তো অবশ্যই হবে, বাট উইথ দ্য বেসিক, ট্রেন্ড উইথ দ্য বেসিক, মানে এখনকার সাউন্ড, এখনকার কাজ, বাট অবশ্যই বেসিক মিউজিকটাকে ধরে রেখে। মানে এমন কোনো মিউজিক করতে আমি পছন্দও করি না যেটা আজকে আছে কালকেই তোমার ভালো লাগবে না। সো এই গানটা তো ওরকম কিছু এলিমেন্টস আছে, এবং খুবই মেলোডিয়াস একটা গান, এবং লেখাগুলো খুব সুন্দর, মানে লেখাগুলো তোমাকে ভাবাবে, এটার মধ্যে একটা কাব্য আছে লেখাটার মধ্যে, একটা গভীরতা। হ্যাঁ এক্স্যাক্টলি। তো আশা করছি দর্শক গানটা শুনলে মানে একটু গভীর চিন্তার মানুষদের কাছে বেশি ভালো লাগবে। এই যে গান নিয়ে সবসময় এত বেশি ব্যস্ত থাকেন, রেকর্ডিং আছে, আবার স্টেজ শোগুলো তো অনেক করছেন আপনি, তার মধ্যে নিজের গানের চর্চার যে জায়গা, সেটা সেই সময়টা কি পাওয়া হয়? এখন সত্যি কথা বলতে যে এইভাবে ধরো মানে হারমোনিয়াম বা তানপুরা নিয়ে বসে প্রতিদিন রেয়াজ করার মতো অপশনসটা অনেকটা কমে এসেছে, বাট প্রতিদিনই গানের মধ্যে থাকি, মানে ডেইলি গান গাওয়াটাও ইটস কাইন্ড অফ এ প্র্যাকটিস, বাট স্টিল পার্সোনাল প্র্যাকটিস বলেও একটা ব্যাপার আছে নিজের ভয়েস ঠিক রাখার জন্য, সেটা চেষ্টা করি করার। আর কিন্তু গানের সঙ্গেই থাকি সবসময়, মানে ধরো আমার স্টুডিও যেহেতু আমার বাসায়, ডেইলি গান গাইছি, ডেইলি কম্পোজিশনের কাজ হচ্ছে, ডেইলি স্টেজে কাজ হচ্ছে, টেলিভিশনে কাজ হচ্ছে, সো আছি গানের মধ্যেই, জীবনটাই তো আসলে গানের মধ্যে একেবারে নিবেদিত। এই যে এত কাজ হচ্ছে, আপনি যেটা যেমনটি বলছিলেন যে শ্রোতা দর্শকদের রুচির যে জায়গাটা সেটা বুঝে ওঠাটা বেশ কঠিন এখন, কারণ এত ধরনের শ্রোতা দর্শক আছে, কার রুচি অনুযায়ী মূলত কাজ করা হবে, এবং প্ল্যাটফর্মটাও কিন্তু ভীষণ র্যাপিডলি পরিবর্তন হচ্ছে, তো সেই জায়গাতে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটা কতটুকু চ্যালেঞ্জিং বলে মনে হয়? এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আসলে আপডেটের কোনো শেষ নেই, তুমি এখন ধরো নিজেকে আপডেট করলা, তার দুই দিন পরে দেখবে যে আরেকটা নতুন ভার্সন চলে আসছে, তুমি কতক্ষণ আপডেট করতে থাকবা? আমার মতে একটা আপডেট তো তোমাকে হতেই হবে, ধরো এখন আমি যদি বলি আমি শুধু হারমোনিয়াম তবলা দিয়ে গান গাবো, কেউ শুনলে শুনুক, তা আসলে হবে না। তো আপডেট তো হতেই হবে, বাট স্টিল আমি এর আগে একটা কথা বলেছি যে তোমার যে বেসিকটা, মানে তুমি কে, তোমার বেসিক এডুকেশনটা যদি তুমি ঠিক রেখে তোমার পরবর্তী কাজগুলোকে সাজাও, তাহলে দেখবে ওটার একটা ক্লাস থাকবে, একটা একটা মিনিমাম একটা গভীরতা তুমি কাজের পাবা। আদারওয়াইজ সেই কাজগুলো অন্যভাবে ধরো উড়াধুরা টাইপ কাজ করলে, মানে ধরো ধুমধারাক্কা হইচই, মানে আছে না, মানে এমন কিছু কাজ আছে এখন শুনে ভালো লাগবে, তুমি দুই দিন পরে আর ওই গানটা তুমি নিজেই শুনবা না, ধরো এটা সরা ভালো লাগছে না, এটার কারণ হলো তোমার যদি তোমাকে যদি কোনো একটা কাজ না ভাবায়, তাহলে কিন্তু তুমি ওটার কাছে বারবার যাবে না, মানে যদি তোমাকে ভাবতে বাধ্য না করে, তোমাকে যদি কানেক্ট না করে ওটা, তো কানেক্ট করানোর জন্যই হলো আসলে এখানেই রিসার্চটা আসলে, এবং ভালো কাজের গুণমান এখানেই আমার মনে হয় বিচার। একটি বিষয় বলি, যখন আপনি কোনো কাজ করছেন আপনার রুচি অনুযায়ী তো কাজটা করছেন, এবং যখন শ্রোতা দর্শকরা আসলে গ্রহণযোগ্যতার জায়গাটা অতটা বড় পরিসরে তারা মানে গ্রহণ করছে না, তখন সেই জায়গাটা কি একটু ভেঙে পড়ার বিষয় আসে, বা প্রত্যাশার জায়গাটা যখন একটু কিছুটা হলেও ম্লান হয়, তখন কি একটু খারাপ লাগে বা কষ্ট হয়? আমার আমার এথিক্সে দুইটা কনসেপ্ট, এক হলো আমি কাজ করি আমার টেস্টে, সো যারা আমার টেস্ট পছন্দ করেন তারা আমার কাছে এসে গান শুনবেন, এক। নাম্বার টু হলো তুমি যদি দর্শকের প্রত্যাশা মেটাতে চাও প্রত্যেকবার, তাহলে যেটা হবে তুমি তোমার জায়গা থেকে সরে আসবা, সো আলটিমেটলি তখনই তোমার ফ্রাস্ট্রেশনটা কাজ করবে যে আমি এত কিছু করলাম এটা তো হইলো না, আবার পরেরটা করলাম আরে এত কিছু করলাম এত ত্যাগ স্বীকার করলাম কিচ্ছু হইলো না, হায় হায় তাহলে কী হবে বিষয়টা। কিন্তু আমি যেটা করি, আমি আমার নিজেকে ঠিক রেখে আমার নিজের টোটাল জিনিসটাকে ধরে রেখে আমি কাজটা ডেলিভার করি। সো বাংলাদেশে 20-22 কোটি মানুষ, তার মধ্যে যদি দুজন মানুষও আমার কাজটা পছন্দ করে, এখানেই আমার সার্থকতা। কিন্তু আপনি যখন গানটাকে পেশা হিসেবে নিচ্ছেন তখন কি সেটা সমস্যা হয়ে দাঁড়ায়? সেটা তো অবশ্যই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, কারণ হলো ধরো ভালো গানের শ্রোতা যদি কমে যায়, তখন ভালো গানের পরিমাণও কমে যাবে, এবং ভালো গানের সাথে যারা কাজ করে তারাও ডিপ্রাইভড হবে, তো আলটিমেটলি সেটা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন তো আমাদের অডিও থেকে খুব কম মানুষই টাকা ইনকাম করছে, যেটা ধরো আগে এক সময় অ্যালবাম থেকে বা ক্যাসেট থেকে করতো, এখন তো
সিঙ্গারদের একটা মাত্র ইনকাম জোন, সেটা হলো স্টেজ। আদারওয়াইজ আর কোনো সহসা ইনকাম জোন নেই। মানে তুমি দেখবা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে খুব হাতে গোনা দুই একজন, তিনজন, চারজন, পাঁচজন আর্টিস্ট যারা যা সিঙ্গার, ভালো সিঙ্গার, দুই চারজন হয়তো বা টাকা ইনকাম করছে। আদারওয়াইজ বাকিরা সবাই স্ট্রাগলার, অনলাইনে স্ট্রাগলার। কিন্তু তারা দেখো গা সামনাসামনি, মানে তুমি জানো তারা অনেক বড় স্টার বাংলাদেশের। তো আলটিমেটলি মানে স্টেজই হলো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এখন পর্যন্ত, মানে কণ্ঠশিল্পীদেরকে বা মিউজিশিয়ান যন্ত্রশিল্পীদেরকে। তো এছাড়া আসলে তাদের আর কোনো ইনকাম সোর্স নাই, মানে নিজের সন্তুষ্টির তাগিদেই আসলে গানটা করে যাওয়া। গান এখন করছে হলো আমার নিজের খোরাক মেটানোর জন্য আর ভালো লাগা থেকে। প্লেব্যাকে দেখি না কেন আপনাকে? প্লেব্যাকে ডাকে না তাই না? মানে খুব সহজ এবং সুন্দর উত্তর। এখন যেটা হচ্ছে যে ধরো আমি লাস্ট প্লেব্যাক করেছি আলম খান স্যারের, তখন আলম খান স্যারের শেষ গানটা এখনো বের হয়নি, ওটা আমার কম্পোজিশনে ছিল এবং গানটা হয়তো বা রিসেন্টলি বের হবে, ওনার জীবনের শেষ সুর। তো সেই গানটার উপর কাজ করেছি। আর তো এখন আসলে আমি নিজেও জানি না কেন ডাকে না আমাদেরকে, হয়তো বা তারা মনে করে আমাদের গান ভালো লাগে না হয়তো বা তাদের, সেই জন্য ডাকে না। বাট স্টিল আমরা যে কাজগুলো করছি, যে শোজগুলো করছি, যে টিভি টিভি প্রোগ্রামগুলো করছি, পাবলিকের কাছে আমাদের সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেন্স কিসে জানো? কিসে? সিনেমার গানে। হ্যাঁ, বিকজ আমরা যখন সিনেমার গান গাই তখন আমাদের দর্শকরা আমাদেরকে সবচেয়ে বেশি বুকে টেনে নেয়। এখন তাহলে কে রাইট আর কে রং, এটা আমি বুঝতে পারছি না। একটা আলাদা রকম বিষয়। তো আমার গলায় যদি সিনেমার গানগুলো সাধারণ দর্শক পছন্দ করে থাকে, তাহলে যারা প্রোডিউসার ডিরেক্টর আছে তারা পছন্দ করছেন না কেন? এখানে প্রবলেমটা আসলে আমি নিজেও জানি না কোথায়। এখন পর্যন্ত আপনার মৌলিক গানের সংখ্যা কতগুলো? অনেক, প্রায় 250 তো হবেই, তাও অনেক, আরো বেশি। যখন স্টেজে পারফর্ম করেন তখন আপনার গাওয়া গানের অনুরোধ মানে কত বেশি আসে? বিশেষ করে লাইভ গুলোতে সবচেয়ে বেশি আসে। তোমার দেখা যায় যে আমার 3-4-5 গান তোমার গাইতেই হয় লাইভে। তো স্টেজে গিয়ে দেখা যায় যে স্টেজে আসলে এক এক জায়গার এক এক রকমের মোটিভ থাকে। কোথাও দেখা যাচ্ছে অনেক 50-50 মানুষ বসে আছে, গুরু গম্ভীর একটা পরিবেশ। আবার কোথায় দেখা যাচ্ছে যে কলেজ, স্কুল কলেজের স্টুডেন্টরা আছে, ওখানকার আরেক রকমের পরিবেশ। তো ওখানেও করি, সব জায়গায় নিজের গানগুলোকে শ্রোতা দর্শক বুঝে তারপরে গান ডেলিভার করা হয়। অনেক কথা আসলে বলা হলো আর অনেক কথা বাকি থেকে গেল। একেবারে শেষ পর্যায়ে আপনার কণ্ঠে আরো একটি গান শুনতে চাইবো। তাহলে এক কাজ করি, আমার প্রথম অ্যালবামের গান একটা করি। ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকা দা, ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকা দা, প্রাণের চাবি তোরই কাছে আছে কি উপায়, ও প্রাণের চাবি তোরই কাছে আছে কি উপায়, ও বন্ধু রে তুই বিহনে বেঁচে থাকা দা। অনেক অনেক ভালো লাগলো ভাইয়া কথা বলতে। আপনার সাথে কথা বলতে সবসময় ভালো লাগে। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ঈদের শুভেচ্ছা রইল। তোমাকে ঈদের শুভেচ্ছা, এনটিভির সকল দর্শক বৃন্দদের ঈদের শুভেচ্ছা। এবং চেষ্টা করছি ভালো গানের সঙ্গে থাকার, জানি না কতদিন পারবো, তবে জীবনের শেষ সময় পর্যন্ত চেষ্টা করবো আপনাদেরকে আনন্দ দিয়ে যেতে। শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।